আমি এইটার গ্রিন রংটা করব তো আমি এটা কি করে করতে পারি এই এই যে এই গ্রিন রংটা মানে এইটার নিচেই গ্রিন রংটা এইখানটা আছে এইখানটাই যদি থাকে তাহলে এটাও তো এখানটাই বসবে তো আমি তাহলে এটাকে এখানে করে দিই আর এটা আমাকে এখানে আনতে হবে বেড়ে গেল তো এইটা এবার এইটা তো আমাকে এখানে এটা তো কোনো এই যে গ্রিন রংটা আমি করব তো এবার গ্রিন রংটা আমি কি করে করতে পারি এটা হচ্ছে নিচেই আছে তো এটা মাঝখানে আছে তো মাঝখানে থাকলে এইখানে মাঝখানে থাকলে এটাও তো আমাকে মাঝখানে বসাতে হবে তো তাহলে আমাকে এইটা যদি আমি এরকম করে এটা বসাই তাহলে এটা নিচে চলে আসছে এটা হবে তো তাহলে আমাকে কি করতে হবে এটাকে এখানেই আনতে হবে এখানে এনে এটাকে তুমি যে কোনো দিকে ঘোরাতে পারো তো ঘুরিয়ে তারপর এটাকে আমি এখানে আনবো এটাকে আমি এখানে এনে দেবো এনে এইটাকে এইটাকে এখানে আনবো আবার এইটাকে এখানে তো হয়ে গেল এটা এবার এই দুটো তো এই দুটো আগে আমি এইটাকে আগে সরাবো এইটাকে সরাবো এইটা আমি করতে হবে তো দুটোকেই আমি সরাতে হবে এইখানে আমাকে বসাতে হবে এটা এখানে বসাতে হবে এই যে এটা এই যে এইটা এখানে বসাতে হবে তো তাহলে আমাকে এইটা এখানে আনতে হবে ওটারই মতো হলো এটা এবার কোন রং টাইম করতে এইটা তো এইটা আমাকে আগে এখানে আনতে হবে পারফেক্ট জায়গায় এটাও নিচে আছে এটাও নিচে আছে আবার ওটা ওরকমই আমাকে করতে হবে এবার এইটা মাঝখানে আছে তাহলে আমি কোন রংটা মাঝখানে যেটা আছে সাইডে এটা আছে পুরো তো মাঝখানে এই তিনটার মাঝখানে হচ্ছে এইটা মানে এই দুটোর মাঝখানে হচ্ছে এইটা তো এটা এটাও তো এই দুটোর মাঝখানে হচ্ছে এটা তো আগে আমাকে এটাকে এই দিকে ঘোরা আমি যে কোনো খুশি মানে আমি ঘোরাতে পারি না কেন আমি যদি আবার ওরকম করি তাহলে এটা নিচে যাচ্ছে এটা আমার করতে পারবো না আমি আবার ওটাকে অন্যরকম করে ঘুরিয়ে ওটা করতে হবে তাহলে আমি এটাকে এখানেই আনবো এখানে এনে এটাকে এই দিকে আনবো তো এবার এটাকে ভালো করে ইয়ে করে